হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, 1212। স্বাস্থ্য অধিদপ্তরে কিছু সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছি, ফার্মাসিস্ট ডিপ্লোমা। পদের সংখ্যা 627 জন। বেতন স্কেলও দেওয়া হয়েছে। এই আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র দরকার হবে এবং কখন থেকে শুরু হবে, কখন আবেদন শেষ হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেটি আপনাদের মাঝে আমি আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, 1212। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট ডিপ্লোমা এর শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা টোটাল 1টি এবং লোক নিবে তারা 627 জন। বেতন স্কেল নির্ধারিত করে দেওয়া হয়েছে। বেতন গ্রেড ও স্কেল 2015 অনুযায়ী 11তম গ্রেড 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা যা বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত, এবং তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। আবেদনকারীর জন্য আবেদনের কিছু শর্ত নিয়মকানুন বলা হয়েছে আবেদনপত্রে। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী পদ প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনের জন্য বয়সের কথা বলা হয়েছে। আবেদনকারীর বয়স 1/11/2022 ইং তারিখ হইতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর বয়সের হতে হবে। বীর মুক্তিযোদ্ধা সন্তান এতিমদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এর কথা হলো, আপনি সরকারি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেছেন বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেছেন অথবা প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি আপনার বসের হুকুম নিয়ে তাদের অনুমতি সাপেক্ষে আপনি নিজে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের সমূহ কপি প্রদর্শিত করতে হবে এবং 2 কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন, প্রত্যয়ন, সরকারি
প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সম্পাদিত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চাকরির আবেদন ফর্মে উল্লিখিত স্থানীয় ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখিত কর্ত জাতীয়তা সনদপত্রের মূল ও সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনকৃত মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ক পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে। নৃগোষ্ঠী অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির উল্লিখিত পত্রের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তির বাতিল করার অধিকার রাখে। আবেদনের সময় হল অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে, পরীক্ষার ফি জমা দিতে হবে, 11 তারিখ সময় 17/11/2022 ইং সকাল 10টা হইতে শুরু হবে আবেদন, এবং অনলাইনের মাধ্যমে 16/12/2022 ইং তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। যে প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আবেদন শেষ সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে তার ফি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অনলাইনের যে আবেদন করবেন, যিনি যে প্রার্থী আবেদন করবেন তার এক কপি ছবি লাগবে এবং তার হাতের স্বাক্ষর দরকার হবে। হাতের স্বাক্ষরের সাইজ হল যে স্ক্যান করে যে সাইজ বসাবে, তারা সাইজ দিবে 80 পিক্সেল প্রস্থ এবং দৈর্ঘ্য হলো 300 পিক্সেল। আর ছবির জন্য দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারণ করতে হবে এবং আপলোড করতে হবে, মানে সাবমিটের পূর্বেই। ছবির সাইজ 100 কপির মধ্যে হতে হবে এবং SMS এর মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এই আবেদনের জন্য SMS সহকারে 334 টাকা পেমেন্ট করতে হবে 72 ঘন্টার মধ্যে।